আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এটাই দেখাবো যে কিভাবে আপনি এই ওয়েবসাইটে ডলার বাই এবং সেল করতে পারেন। ঠিক আছে, তো খুবই সহজে কিন্তু এখানে ডলার বাই সেল করা যায়। তো চলুন আমরা এখান থেকে প্রথমে শুরু করি। প্রথমে আমরা এখান থেকে সাইন আপের উপর একটি ক্লিক করে আমরা এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেব। তারপর এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, তারপর এখানে পাসওয়ার্ড দিবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তারপর এখানে ফোন নাম্বার দিয়ে জাস্ট এই সাইন আপের উপর একটি ক্লিক করে দিবেন। ঠিক আছে, ওকে। এখান থেকে সাইন আপের উপর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর পরবর্তী অপশন দেখতে পাবেন, এখানে চলে আসবে। ঠিক আছে, তো এখন আমাদের এখানে ইমেল অ্যাড্রেসে একটি কোড গিয়েছে বা একটি লিঙ্ক গিয়েছে, তো আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি চেক করব। সরাসরি এখান থেকে আমরা জিমেইলে চলে যাই। জিমেলে যাওয়ার পর এখান থেকে আমাদের এই যে অল মেল সিলেক্ট করে দিলে কিন্তু চলে আসবে, এটা আমরা অল মেল সিলেক্ট করে দিব। অথবা স্প্যাম ফোল্ডারটি আমরা চেক করব, থ্রি ডট লাইনে একটি ক্লিক করে এখান থেকে যে স্প্যাম ফোল্ডারটি চেক করবেন, এই যে কনফার্ম এখানে একটি অপশন চলে আসবে দেখতে পাবেন। তো এখান থেকে আমরা থ্রি ডট লাইনে একটি ক্লিক করে স্প্যাম ফোল্ডারটি চেক করব। স্প্যাম ফোল্ডারটি চেক করার পর এই যে দেখুন ইউএস ডিপিএম এই ওয়েবসাইটের এই যে একটা লিঙ্ক চলে আসছে, এখন এখান থেকে লিঙ্কটাকে কপি করে নিতে হবে। তো এখানে আমার পাসওয়ার্ড দেখা যাচ্ছে, যদিও পাসওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে, তারপরেও কোনো সমস্যা নাই কারণ আমি এখানে আরেকটা অ্যাকাউন্টও করতে পারবো। তো দেখুন ইউ হ্যাভ সাকসেসফুলি অ্যাকাউন্ট এখানে আমাদের তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এখানে লগ ইন করবো। ঠিক আছে, লগ ইন করার জন্য ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিব। দেওয়ার পর এখানে আমরা সরাসরি লগ ইন করবো। দেখতে পারতেছেন এখানে সকল কিছু চলে আসলো। এবার আমরা এখান থেকে থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দিচ্ছি। থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দেওয়ার পর আবারও এক্সচেঞ্জে ক্লিক করে দিব। তো এটা কিন্তু একটি ট্রাস্টেড সাইট, এই সাইট থেকে প্রচুর কিন্তু ডলার আপনি বাই সেল করতে পারবেন যখন তখন ইনস্ট্যান্ট। তো আমরা থ্রি ডট লাইনে একটি ক্লিক করে এক্সচেঞ্জে চলে আসলাম। দেখতে পারতেছেন এখানে এক্সচেঞ্জ অপশনগুলো দেখা যাচ্ছে। এবার আমরা এখান থেকে যে কাজটি করব, এখানে দেখুন এই যে এইখানে ক্লিক করব, মানে আমরা কোন ডলারটা সেল করতে চাচ্ছি। তো এখানে দেখতে পারতেছেন আমরা কিন্তু যে কোনো ডলারে এখান থেকে সেল করতে পারতেছি। পারফেক্ট মানি, ওয়েব মানি, পেয়ার, রিডোপে, তারপর রকেট, বয়লেট, তারপর MFS, নগদ। ওকে, এখানে দেখতে পারতেছেন এটা নগদ। তারপর ট্যাপ পে, USDT, এরপর দেখুন এখানে উপায়, BNB স্মার্ট চেন, সেলফিন, BTC, ইথিরিয়াম, অ্যাস্ট্রোপে, তারপর লাইট কয়েন, ট্রোন কয়েন, এই যে কোনো কিছু কিন্তু আপনি এখানে ডলার বাই সেল করতে পারতেছেন। ওকে, তো চলুন এখানে আমি আপনাদেরকে পেয়ারের ডলার সেল করে দেখাই। এখানে পেয়ার সিলেক্ট করলাম, তারপর এখানে দেখুন রিসিভ একটি অপশন আছে, রিসিভে চলে আসলাম। রিসিভে আসার পর এখানে দেখুন আমরা যেটা সিলেক্ট করব, রিসিভে আসার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দিচ্ছি নগদ অথবা বিকাশ, এটা একটা কিছু সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখান থেকে জাস্ট সিলেক্ট করে দিচ্ছি, দেখি নগদ না বিকাশ। এখানে বিকাশ অপশনটা আমি এখানে দেখতে পারতেছি না, এই যে দেখতে পারতেছেন এখানে বিকাশ অপশনটি চলে আসছে, এটা হচ্ছে বিকাশ আর এইখানে হচ্ছে এইটা হচ্ছে নগদ। ওকে ওকে, এখান থেকে আমি পেয়ারটা সিলেক্ট করে দিলাম। দেখতে পারতেছেন এখানে সেন্ড করব হচ্ছে পেয়ার, তারপর রিসিভ করব হচ্ছে নগদ, নগদ সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে এক্সচেঞ্জের উপরে ক্লিক করতে হবে। এখান থেকে এক্সচেঞ্জের উপরে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট এই যে এখানে প্রথমে ডলারটা সেল করে নিই, তারপর আমি আপনাদেরকে এখানে সকল রুলস দেখাবো। তো এখন এখানে যে কাজটি করতে হবে, আমাদের এখানে দুই বসিয়ে দিতে হবে, দুই বসিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে নেক্সটের উপরে একটি ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর পরবর্তী অপশন চলে আসবে। তো দেখুন এইখানে যেটা করতে হবে, নাম্বার দিতে হবে আমাদের, আমরা এখানে নাম্বারটা বসিয়ে দেবো আমাদের। তো নাম্বার দিলাম, এবার এইখানে নগদ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তবে এখানে আমার নগদ অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি এখানে। তো এখান থেকে আমরা জাস্ট এজ এ নেক্সট স্টেপে চলে যাই, নগদ নাম্বারটা বসিয়ে দিলাম। দেওয়ার পর পরবর্তী অপশনটি চলে আসবে। তো পরবর্তী অপশনটি আসার পর আমাদের এখান থেকে এই যে জাস্ট এই এখানে কপি নাও অপশনে ক্লিক করতে হবে। তো এখান থেকে আমরা কপি নাও অপশনে একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এবার আমরা এখান থেকে জাস্ট এই পেয়ার নাম্বারে আর কি ডলারটা পাঠাবো। তো এখান থেকে আমরা পেয়ারটাকে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আমরা ডলারটা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো দেখতে পারতেছেন এখানে আমার পেয়ারটা ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর আমি এখানে ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এবার আমরা এখান থেকে সরাসরি সেন্ডে চলে যাব দিলাম। এবারে যে ট্রান্সফারের উপর একটি ক্লিক করে এখান থেকে
কনফার্মের উপরে একটি ক্লিক করতে হবে। ওকে, তো দেখুন কনফার্মের উপরে ক্লিক করার পর এখান থেকে এই হ্যাশ অপশনটি কপি করে নেবেন, এখান থেকে এই হ্যাশ অপশনটি কপি করে নেবেন। তো আমরা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশটও দিয়ে নিলাম, এখানে একটা স্ক্রিনশট দিলাম, তো এখান থেকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এবার এখানে আমরা এই যে এখানে ক্লিক করব, যেহেতু আমরা ট্রানজ্যাকশন করেছি, এবার এখান থেকে হ্যাশ অপশনটি কপি করে নেবেন। তো এইখানে জাস্ট একটা ট্রানজ্যাকশন আপনি এই যে স্ক্রিনশট নিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করব, ওপেন করার পরে আমাদের অ্যাকাউন্টে চলে যাব। তো আমি দেখতে পারতেছেন এখানে আমার জিমেইল দিয়েই কিন্তু মানে প্রবেশ করেছিলাম, ঠিক আছে? তো আপনি ক্রোম ব্রাউজার দিয়ে লগ ইন করে তারপর ট্রানজ্যাকশনটি করবেন। এরপর এখানে স্ক্রিনশট দেওয়ার যেহেতু অপশন নেই, আমরা এখানে জাস্ট এই যে এই অপশনে ক্লিক করে দিয়ে এই যে হ্যাশটা বসিয়ে দেবো, ট্রানজ্যাকশন হ্যাশ, এটা হচ্ছে আমাদের ট্রানজ্যাকশন হ্যাশ, এটা আমরা বসিয়ে দেবো। দেওয়ার পর কনফার্মে ক্লিক করব, ঠিক আছে? তো কনফার্মে ক্লিক করে দিলাম, এখন কিন্তু আমাদের নগদে টাকাটা চলে আসবে। ওকে, আর এখানে আমরা একটা এক্সিলেন্ট একটা রিভিউ দিয়ে দিচ্ছি, আমার পছন্দ মতো এই যে একটা এক্সিলেন্ট রিভিউ দিয়ে দিলাম, তারপর অ্যাড ফিডব্যাকের উপরে একটি ক্লিক করে দিলাম। ওকে, আমাদের এখানে কিন্তু ট্রানজ্যাকশনটা করা হয়ে গিয়েছে, এখন আমাদের অ্যাকাউন্টে পেমেন্টটি আসবে, সেই পর্যন্ত অপেক্ষা করি। আচ্ছা, আমাদের ব্যালেন্স আছে 616 টাকা, ঠিক আছে? এখানে আমাদের অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে, সে পর্যন্ত অপেক্ষা করি। ওকে ফ্রেন্ড, এখান থেকে থ্রি ডট লাইনে একটি ক্লিক করে আমরা এবার প্রথমত এখানে চলে যাব। আমাদের এক্সচেঞ্জটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে দেখুন এখানে 7 মিনিট আগে কনফার্ম হয়ে গিয়েছে। তো এখন আমরা এখান থেকে আমাদের নগদ অ্যাপে যাই, দেখি আমাদের ব্যালেন্সটা চলে আসছে কিনা। দেখুন এখানে আমাদের ব্যালেন্সে 600 কত টাকা ছিল, এবং কিন্তু এখন বর্তমানে 850 টাকা আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্সটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তো চলুন এবার আমি এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডলার বাই করতে হয়। এক্সচেঞ্জে চলে যাবেন, যাওয়ার পর এখানে দেখুন এই যে সেন্ড একটি অপশন আছে, এই সেন্ড অপশনে ক্লিক করে এখানে আমরা এই যে মনে করেন এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিলাম, এবার এখান থেকে আমরা বাই করব ইউএসডি। এজ এ ইউএসডি, ইউএসডিটি সিলেক্ট করব, তারপর এক্সচেঞ্জের উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে দেখতে পারতেছেন 128 টাকা করে, তো আমরা এখানে টাকা বসিয়ে দেবো, কয় ডলার নেব সেটা বসিয়ে দেবো, যেমন হচ্ছে $2। দেওয়ার পর নেক্সট একটি ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বার, তারপর এখানে ইউএসডিটি অ্যাড্রেস এবং নেক্সট স্টেপ এখানে ক্লিক করতে হবে, তো এখানে ক্লিক করে দিব, ঠিক আছে? এবং এখানে নাম্বার দিব, নাম্বারটা দিয়ে ক্লিক করে দেব। তারপর এখানে দেখতে পাবেন অপশনটি চলে আসবে, এখান থেকে কপি করে নেবেন, নাম্বারটি কপি করে নেবেন, এই যে কপি অপশনে ক্লিক করলে কপি হয়ে যাবে। ওকে, তো যখন আপনার এটা কপি হয়ে যাবে তখন এখানে দেখতে পারতেছেন ইওর ডিটেলস, এখানে আপনি ডিটেলসটা বসে দেবেন, আপনার ট্রানজ্যাকশন ডিটেলসটা বসে দিয়ে কনফার্মে একটি ক্লিক করে দেবেন। ওকে, তো কনফার্মে যখন ক্লিক করে দেবেন তখনই কিন্তু এখানে আপনার সরাসরি ডলার চলে আসবে। ওকে, তো যাই হোক, আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে কিভাবে কিভাবে এখানে আসলে ডলার বাই এবং সেল করতে হয়। খুবই সুন্দর মতো কিন্তু এখান থেকে আপনি ডলার বাই সেল করতে পারেন। এছাড়াও এখানে আপনি কিন্তু এক্সট্রা অন্য একটা সার্ভিস পেয়ে যাচ্ছেন, এক্সচেঞ্জের উপরে একটি ক্লিক করে, যেমন হচ্ছে এই সেন্ডের উপরে ক্লিক করে আপনি যদি এই যে বিএনবি স্মার্ট সেন্ড সিলেক্ট করেন, মানে সিস্টেম হচ্ছে বিএনবি স্মার্ট সেন্ড সিলেক্ট করে আপনি পারফেক্ট মানিতেও নিতে পারবেন, আবার পারফেক্ট মানি থেকে ওয়েব মানিতে নিতে পারবেন, এরকম কিন্তু একটা সিস্টেম করা আছে এখানে, ঠিক আছে? তো এরকম করে আপনি এক্সচেঞ্জ করতে পারতেছেন খুবই সহজে। যাই হোক, ভালো থাকবেন, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এছাড়াও এই ওয়েবসাইট নিয়ে আমি আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করব। আর এখানে আর একটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে বলে রাখতেছি, এই বিষয়টা হচ্ছে এখানে একটা কাজ করতে পারেন আপনি, যদি কোনো প্রতারণা বা স্ক্যামের শিকার হন তাহলে আপনি আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন। আর একটা সাইটে সর্বপ্রথমে দেখা যাচ্ছে $2, $1, $5, $3 এরকম করে কিন্তু এক্সচেঞ্জগুলো করতে হয়, করতে করতে এরকমভাবে এক্সচেঞ্জগুলো আপনি করতে থাকবেন। আর ভবিষ্যতে হয়তো বা এখানে কিন্তু আমি মনে করি যে কোনো ধরনের কোনো আপনি স্ক্যামের শিকার হবেন না, এটা একটা ট্রাস্টেড ওয়েবসাইট। ওকে, যাই হোক, সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।